এটা কি? এটা মনিকা। মনিকা কি আপনার বানানো না কেনা? না কিনা। এটা মনিকা খালি কি হয়, মন ভরে যায় নাকি? মন ভরে যায়। আর কি আছে? আমরা দেখতে পাচ্ছি চরের মাঝে এক ফেরিওয়ালা ভাই কি নিয়ে আসছে, তার সাথে একটু কথা বলবো। ভাই কেমন আছেন? বাড়ি কোথায় আপনার? দৌলতপুর থানা। থাকেন কোথায়? চরভদ্রাসন। একটু নামাবেন দেখি কি আছে আপনার কাছে। আর একটু কে আছে একটু নামান দেখি। কি কি আছে একটু দেখান আমাদের, আমি একটু কিনবো। এটা কি? এটা মনিকা। মনিকা কি আপনার বানানো না কেনা? না কিনা। এটা মনিকা খালি কি হয়, মন ভরে যায় নাকি? মন ভরে যায়। আর কি আছে? চানাচুর। আর এই ডাবরি। ডাবরি ও কিসের বিনিময় দেন, টাকা না? টাকা ভাঙ্গারি। আজকে কি পাইলেন? কি কি পাইছো? অনেক কিছু, লোহা, ফ্যান ভাঙ্গা, টিন। ও আবার সোন পাপড়ি আছে? সোন পাপড়ি। ওয়াও, সোন পাপড়ি যেটা কিনে। আমি একটু দেখি কি কি পাইলেন ভাই, আমাদের একটু দেখান আজকে কি কি। এই ছোট বাচ্চারা দিছে না? না, এগুলো কিনে নিয়ে এলাম। এগুলো কি কিনতে হয়েছে? হ্যাঁ হ্যাঁ। ও, এর কেজির দরে কিনছেন? কেজির দরে। এই সিলভার কিনেন কত করে কেজি? সিলভার 260। এই আর কি 160। 160। আর এমনি লোহা? লোহা 45। ও তো ভাই আপনার সাথে একটু কথা বলি, সেটা হচ্ছে কটার দিকে আসছেন এই চরে? আইছি 10টার সময়। 10টার সময়? তাতে আপনার মোটামুটি সারাদিন এই যা এখন বাড়ির দিকে ফিরে যাচ্ছেন? হ্যাঁ, সামনে মাল কিনে রেখেছি। আরও মালামাল কিনছেন? তো যা কিনছেন তাতে আপনার সারাদিনে কীরকম টাকা আয় হবে? 500-600 হইতে পারে। 500-600 টাকা পরিবার তাতে হয়ে যায় খরচ? মোটামুটি ডাল ভাত খা কোনো বাইচে থাকা যায়। আচ্ছা আচ্ছা। যদি ব্যবসা হয় না হলে খুব টানাটানি। ছেলেমেয়েরা কি করে? এক ছেলে হাজিরিং মাদ্রাসায় ভর্তি করে দিয়েছি। এখানেই বাচ্চা ছেলে পেয়ে সব এখানে নিয়ে আসছে? না না না, সম্বল ফ্যামিলি গেছে দেশে। ও দৌলতপুর? হ্যাঁ হ্যাঁ। আর পোলাকে নিয়ে এসে যাবে? ছেলেকে নিয়ে আসছেন? হ্যাঁ। ও বড় মেয়ে বিয়ে দিছিস? মেজে মেয়ে পড়তেছে, কুড়ি মেয়ে পড়তেছে। হুম, পড়তেছে। হ্যাঁ, সে আর আপনি এরকম পরিশ্রম করতেছেন এভাবে, তাহলে মোটামুটি বলতে পারি কি আমরা যে এই এটা কি বলে মনিকা চানাচুর এগুলো দিয়ে আমাদেরকে কটা মনিকা দেন? 20 টাকার মনিকা দেন। আপনার একটু কষ্ট দিলাম ভাই, রোদের ভিতরে থামে। এই যে টাকাটা নেন আগে, অত না অত না, কমাই দেন। এটা তো ঝাল মিষ্টি তাই না? না, খালি আর কি হালকা মিষ্টি। হালকা মিষ্টি? হ্যাঁ। ঠিক আছে ভাই, ধন্যবাদ আপনাকে। এভাবেই কেটে যায় মানুষের জীবন, ফেরি করে জীবন চলে তার। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আবার।